জাহান্নাম সম্পর্কে আমাদের কি ধারণা? জাহান্নাম কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহান বলে সূরা তাওবার 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন সম্পর্কে, আল্লাহু আকবার। ইয়া সালাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন কুল নারু জাহান্নাম, কুল নারু জাহান্নাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহু। আল্লাহু আকবার। কাফেররা বলতো, মুনাফিকরা বলতো, তোমরা এই গরমের মধ্যে যুদ্ধে বের হচ্ছ? সাহাবায়ে কিরাম থেকে বলতো, এই গরমের মধ্যে, এই উত্তপ্ত গরমের মধ্যে, এখন গরমের সিজন, আমরা বুঝতে পারতেছি বাড়ি বাইরে কি গরম, লোকেরা পিছনে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে, মুনাফিকরা পিছনে থেকে বিভিন্ন বাহানা দিয়ে তারা বলতো আমরা যুদ্ধে যাব না, বা আমাদের এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, পরিবারের সমস্যা, এই সমস্যা, এই মুনাফিকরা, মুনাফিকরা এই কথা বলতো। এবং কি সাহাবায়ে কিরামদেরকে বলতো, এত গরম, এত গরমের মধ্যে কিভাবে তোমরা বের হবা যুদ্ধের জন্য? আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, বলো তোমরা গরমের মধ্যে বের হয়ে না, তারা বলতো। তখন আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন তাদেরকে, নবী সাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন, তোমরা যদি জানতে জাহান্নাম কি, দুনিয়ার আগুন কি, এর থেকে 70 গুণ উত্তপ্ত, এবং কি আপনার ভয়ানক আগুন আপনার কাফেরদের জন্য অপেক্ষা করতেছে, যারা অবিশ্বাসী, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, যে নাস্তিক আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কটূক্তি করতেছে, সেই নাস্তিক জেনে রাখো, পিপিলিকা হয়ে হাতির সামনে কিছুই না। আমাদের উস্তাদ বারবার বলে যে একটা উন্মাদ যদি বলে যে আমি আমার মাথা দিয়ে বাড়ি দিয়ে পাহাড় ভেঙে দিব, এটা কি সম্ভব? ইসলাম ছিল, আছে এবং থাকবে। যুগে যুগে ইসলামের দুশ্মনরা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের নাম নেওয়ার মতো আল্লাহর জমিনে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত আপনি আমি ইসলামের দিকে ফিরে নিয়ে আসবো। আমাদের কর্মদোষ, মুসলিম সমাজে শতকরা 95 জন বেনামাজি, জুমার নামাজে যেভাবে আমরা দলবদ্ধ হয়ে জামি হোক জামায়াতে অংশগ্রহণ করছি, ঠিক প্রত্যেকটি সালাত যেদিন আমরা এইভাবে জামায়াত হব, সেই দিন কাফেররা এমনি পালাবে, কাফেররা তাদের পৃষ্ঠদেশ দেখে এমনি পালা পালাতে বাধ্য হবে। আমরা ইমান আমলের দশা আমরা খারাপ করেছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা ছেড়ে দিয়েছি, আমাদের সন্তানদেরকে দুনিয়া সায়েন্স অনেক উন্নতি করেছি, আমরা ইংলিশ মিডিয়ামে পড়াবো, ছেলে অনেক বড় ইংলিশ বলতে পারে, আর সেই ছেলে কোরআন পড়তে পারে না। কোরআন হচ্ছে কি? কোরআন শুধু কি করবেন, শুধু কোরআনটা শেলফে রেখে দেন, রমাদান মাস আসলে 3-4-5 খতম যা দিয়ে অবশ্যই ভালো সেটি, তবে 12 মাসে আপনাকে কোরআন পড়তে হবে।